সারা দেশে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। গ্রীষ্মের দ্বিতীয় দিনে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী তিন দিনে দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে বৈশাখের প্রথম দিনে সকাল ৬টা থেকে দ্বিতীয় দিনের সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এর মাঝে সিলেট সদর উপজেলায় সর্বোচ্চ ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঝড়ো হাওয়া ও বজ্রপাতে প্রাণ গেছে ৮ জনের। চুয়াডাঙ্গায় ১০ মিলিমিটার বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে, সেখানেও গাছ চাপায় প্রাণ গেছে ১জনের। দু জেলায় বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানো সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তিনি আরও জানান, রাজশাহী পাবনা ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিন সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। আগের দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। তিনি জানান, যেহেতু গ্রীষ্ম এসে পড়েছে, সেখানে প্রতি বছর নয় এবারও বেশ কয়েকদিন কালবৈশাখী ঝড় দেখা যাবে, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই আগে থেকে আমাদের সতর্ক থাকতে হবে এবং সরকারকেও দুর্যোগ মোকাবেলার সব ধরনের ব্যবস্থা নিতে হবে। দর্শক, আপনি কোন এলাকার বাসিন্দা? এখন অবধি কোনো ঝড় হয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দিন সেখানকার সবশেষ পরিস্থিতি। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে অন্যদেরও আবহাওয়ার এই আপডেট সবাইকে জানার সুযোগ করে দিন। পরবর্তীতে আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।